नमस्कार बंधुरा, दीपा स्टार्लिंग चैनेले आपनादेर स्वागत। आज के आमी बानाबो छाना दिए निरामिष पटलेर दोरमा, आर खूब सहजेओ बानिए फेलते पारेन। एमनिते पटलेर दोरमा बानाते अनेकटाई समय लागे, किन्तु एइभावे जदि बानान चटपट हये जाबे। चलुन देखे नेया जाक रेसिपिटा बानानोर पद्धति। आदा आर काँचा लंकार एकटा पेस्ट बानिए नेब। निरामिष पटलेर दोरमाटा बानाबार जन्य आमी एखाने एकटु बड़ो साइजेर पटल निएछि। ए रेसिपिटा बानाबार जन्य पटलटा बड़ो होले पुटटा पटलेर भितर बेशी परिमाणे भरा जाय, सेजन्य स्वादटा भालो हय। एबारे पटलगुलो ओपरेर जे ग्रीन पोर्शनटा एइभावे स्क्र्याच करे नेब। এইভাবে সবগুলো পটল আমি স্ক্র্যাচ করে নেব। এবারে একটা সাইড কেটে নেব। সবগুলো কেটে নেব। একটা চামচের সাহায্যে ভেতরে বীজের অংশটা বের করে দেব। এভাবে পুরোপুরি বের করে দেব। সবগুলো এভাবে বের করে নেব। সবগুলো হয়ে গেল। এবারে ভেতরের পুরটা বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ লিটার দুধের ছানা। দেব দু চামচ নারকেল কুড়নো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি। দেব দু চামচ ভাঙা কাজু, খাবার সময় স্বাদটা ভালো লাগে। হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব দু চামচ সর্ষে পোস্ত পেস্ট। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এর মধ্যে অন্যান্য আর মশলা দেব না, তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। সুন্দর করে মেখে নিলাম। এবারে তিন চামচ ময়দা নিলাম, অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। পটলের মধ্যে পুরটা ভরে দেব। কিছুটা ভরার পর চামচের পিছন দিয়ে চিপে চিপে ঢুকিয়ে দেব। পুরটা যত বেশি পরিমাণে দেব তত স্বাদটা ভালো হবে। তবে একদম মুখ পর্যন্ত কিন্তু পুরটা ভরা যাবে না, এরপরে আর পুর দেব না। এবারে মুখটাতে ময়দার ব্যাটারটা লাগিয়ে দেব। এটা না লাগালেও বেরোবে না, এটা একটা এক্সট্রা প্রোটেকশন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো পটল দেখুন বানিয়ে নিলাম। এবারে পটলগুলো হালকা একটু ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন্ড অয়েল, পটলগুলো দিয়ে দেবো। একসাথে সবগুলো ভাজবো না, তিনটে তিনটে করে ভাজবো। উল্টিয়ে দেব। দেখুন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, পটলগুলো যত নরম হচ্ছে ভেতরে পুরটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, এই জন্য হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না, তুলে নেব। অন্যগুলো ভেজে নেব। সবগুলো ভেজে তুলে নিলাম। এবারে তেলের মধ্যে দেব ফোড়ন, তেজপাতা দুটো, গোটা গরম মশলার মধ্যে দেব এক টুকরো দারচিনি, চারটে লবঙ্গ আর দুটো এলাচ। একটু ভেজে নেব। দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ভেজে নিলাম। এবারে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এক ছোট চামচ ধনে গুঁড়ো, এক ছোট চামচ জিরে গুঁড়ো, এক ছোট চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব একটু জল। মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেল, দেব একটা ছোট টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর আর একটু কষিয়ে নেব। মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে, মশলাটা কষানো হয়েছে। এবারে দেব কাজু বাদাম পেস্ট। এখানে আমি আড়াই টেবিল স্পুন কাজু বাদাম পেস্ট করে রেখেছি।
কাজু বাদাম পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেব বাটি ধোয়া জল। গ্রেভিটা খুব বেশি পরিমাণে হবে না, এবারে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, পটলগুলো দিয়ে দেব। দেখুন পটলগুলো পুরটা ভেতরে রয়েছে, যদি একটু একটু পুর বেরিয়ে যায় ভেতরে আবার ঢুকিয়ে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়েছি, ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলব। পটলগুলো উল্টিয়ে দেব, মাঝখানে আমি আরেকবার পটলগুলো উল্টিয়ে দিয়েছিলাম দুই সাইডটা ভালো করে হওয়ার জন্য। এর মধ্যে দেব 1 চামচ ঘি, দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, একটু চিনি দেব, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল ছানা দিয়ে নিরামিষ পটলের দোরমা। এইভাবে চটপট করে বানিয়ে নিন নিরামিষ পটলের দোরমা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো হলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।